ওয়েলকাম টু এভরিবডি ইন মাই টিআরএস চ্যানেল। আমরা প্র্যাকটিস করব পরিবেশ বিদ্যার নতুন একটি সেট নিয়ে। প্রথম প্রশ্ন হলো সিএনজি এর পুরো কথাটি হলো কি, সিএনজির ফুল ফর্ম কি? 121-এর অপশান বি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 122 নম্বর প্রশ্ন, নিচের কোন আন্তর্জাতিক সংস্থা পৃথিবীর পরিবেশ সংরক্ষণ দেখাশোনা করে? 122-এর অপশান বি, WHO, হু। 123 নম্বর প্রশ্ন, ইনসেকটিসাইড বেশি ব্যবহার করলে কি হয়, ১২৩-এর অপশান সি, জল দূষণ। 124 নম্বর প্রশ্ন, জল শোষণকারী লবণকে কি বলে? 124-এর অপশান বি, অ্যানহাইড্রাস লবণ। 125 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্র এবং প্রাকৃতিক বসবাসকারীদের তাদের নিজস্ব পরিবেশে সংরক্ষণ করাকে বলে কি? বাস্তুতন্ত্র এবং প্রাকৃতিক বসবাসকারীদের তাদের নিজস্ব পরিবেশে সংরক্ষণ করাকে বলে কি? 125-এর অপশান বি, ইনসিটু সংরক্ষণ। 126 নম্বর প্রশ্ন, 150 মিলিয়ন বছর ধরে সমুদ্রের কচ্ছপেরা পৃথিবীতে রয়েছে এবং বর্তমানে তারা জীবন্ত জীবাশ্মে পরিণত। ভারতীয় উপমহাদেশে দেখতে পাওয়া 5টি প্রজাতির সমুদ্র কচ্ছপের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে নিচের কোন প্রজাতি? 126-এর অপশান সি, অলিভ রিডল। 127 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি বিশ্ব উষ্ণায়নের সঙ্গে যুক্ত? 127-এর অপশান সি, বায়ু দূষণ। 128 নম্বর প্রশ্ন, পৃথিবীর পৃষ্ঠের কত অংশ জল? 128 নম্বর প্রশ্নের অ্যান্সার অপশান এ, 3/4, অর্থাৎ 3/4। 129 নম্বর প্রশ্ন, স্ট্যালাকটাইটস ও স্ট্যালাগমাইটে কোনটি থাকে? 129 নম্বর প্রশ্ন হচ্ছে, স্ট্যালাকটাইটস ও স্ট্যালাগমাইটে কোনটি থাকে? 129-এর অপশান বি, ম্যাগনেসিয়াম কার্বোনেট। 130 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বায়ু দূষণের উদাহরণ? 130-এর অপশান ডি, সব কয়টি, অর্থাৎ ধোঁয়াশা ও কুয়াশা, গাড়ির ধোয়া, চারকোল ও জ্বলন্ত কাঠের ধোয়া। 131 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্যাস বিশ্ব উষ্ণায়নের সঙ্গে সম্পর্কিত? 131-এর অপশান বি, কার্বন ডাইঅক্সাইড। 132 নম্বর প্রশ্ন, ভারত ও অন্যান্য দেশগুলিতে দূষণ নিয়ন্ত্রণের জন্য কিসের ব্যবহার নিষেধাজ্ঞা জারি হয়েছে? 132-এর অপশান বি, প্লাস্টিক ব্যাগ। 133 নম্বর প্রশ্ন, ধাতুযুক্ত পাথরকে কি বলে? 133-এর অপশান ডি, আকরিক। 134 নম্বর প্রশ্ন, গাছেরা দূষণ কমিয়ে দেয় কারণ তারা শোষণ করে? 134-এর অপশান বি, কার্বন ডাইঅক্সাইড। 135 নম্বর প্রশ্ন, ভূমিকম্প কিসে পরিমাপ করা হয়? 135-এর অপশান ডি, রিক্টার স্কেল। 136 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের পাঠ্যক্রমে পরিবেশ শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ? 136-এর অপশান বি, মানুষ ও পরিবেশের সম্পর্ক বিষয়ে শিশুদের সচেতন করার জন্য। 137 নম্বর প্রশ্ন, উদ্ভিদের খাদ্য বণ্টনে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হল? 137-এর অপশান ডি, জীবাণু। 138 নম্বর প্রশ্ন, শিখন হল? 138-এর অপশান বি, অর্জিত প্রক্রিয়া।
129 নম্বর প্রশ্ন, একজন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে নৈতিক বিকাশের জন্য একজন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে নৈতিক বিকাশের জন্য 139-এর অপশান ডি নিজে আদর্শ আচরণ করবেন। 140 নম্বর প্রশ্ন, এখানে সমাজবিদ্যার প্রতিফলিত বিদ্যালয়মুখী চিন্তা ভাবনার বিশেষ দিক হল, এখানে সমাজবিদ্যার প্রতিফলিত বিদ্যালয়মুখী চিন্তা ভাবনার বিশেষ দিক হল, 140-এর অপশান সি রুচি বা আগ্রহের পছন্দ অপছন্দ। 141 নম্বর প্রশ্ন, পেরেক চুম্বক এক টুকরো কাগজকে তিনটি ভাগে ভাগ করা হলো, এটি বিজ্ঞানে যে প্রক্রিয়ার মধ্যে পড়ে সেটি হল, 141-এর অপশান বি শ্রেণীকরণ। 142 নম্বর প্রশ্ন, পাঠদানের প্রস্তুতির সময় শিক্ষক যে কাজগুলি প্রথম করবেন বা করেন তার মধ্যে অন্যতম হল, 142-এর অপশান এ পাঠের কোন বিষয়টি অতি প্রয়োজনীয় তা নির্ণয় করা। 143 নম্বর প্রশ্ন, পরিবেশবিদ্যা শিক্ষণে কার্যকরী পদ্ধতি হল, 143-এর অপশান ডি সবগুলি অর্থাৎ বক্তৃতা সহ আলোচনা প্রজেক্ট পদ্ধতি। 144 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়, পরিবেশবিদ্যা শিক্ষণে বিদ্যুৎ সংক্রান্ত কার্যাবলী পরিকল্পনায় থাকা উচিত। একশো চুয়াল্লিশ অপশান ডি বিদ্যুতের অপব্যবহার, এই কথাটি সঠিক নয়। 145 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে পরিবেশ সংক্রান্ত শিক্ষণে কোনটি ব্যবহার করা যায়, 145-এর অপশান এ আলোচনা। 146 নম্বর প্রশ্ন, শিক্ষকের দিক থেকে মূল্যায়নের প্রয়োজনীয়তা হল, 146-এর অপশান ডি উপরের সবগুলি। এ নম্বর রয়েছে শিক্ষণ উদ্দেশ্যগুলি কী পরিমাণে সফল হয়েছে তা বিচার করা, শিক্ষণ পদ্ধতির সফলতা বিচার করা, বিষয়টি পুনর্বার আলোচনার প্রয়োজন কিনা এ বিষয়ে দেখা। তাহলে 146-এর অপশান ডি উপরের সবগুলি। 147 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ, এই উত্তরটি একজন শিক্ষার্থী দিতে পারল না কারণ, 147-এর অপশান এ তার পরিবেশ বিষয়ে যথাযথ জ্ঞান হয়নি। 148 নম্বর প্রশ্ন, পরিবেশবিদ্যা সম্পর্কে কোন বিবরণীতে নিম্নোক্ত বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, 148-এর অপশান পরিবেশবিদ্যা সম্পর্কে কোন বিবরণীতে নিম্নোক্ত বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, বিষয়গুলি কী কী? 1 নম্বর রয়েছে নিম্ন প্রাথমিক শিক্ষায় আবর্জনা সম্পর্কিত আলোচনা থাকবে, 2 নম্বর রয়েছে নিম্ন প্রাথমিক শিক্ষায় পরিবেশবিদ্যাকে সমন্বিত পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে, 3 নম্বর রয়েছে অম্লবৃষ্টি সম্পর্কে আলোচনা নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হবে, 4 নম্বর রয়েছে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অ্যাকোয়াটিক প্রজেক্টও অন্তর্ভুক্ত হবে। এই বিষয়গুলি কোন বিবরণীতে উল্লেখ করা হয়েছে, 148-এর অপশান ডি আর উই বিল্ডিং এনভায়রনমেন্টাল লিটারেসি। 149 নম্বর প্রশ্ন, শিক্ষা সহায়ক উপকরণ কয় প্রকার, 149-এর অপশান এ 4 প্রকার। 150 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে ব্যবহৃত সাধারণ শিক্ষণ উপকরণটি হল, একশো 150 নম্বর অপশান সি ব্ল্যাকবোর্ড।